ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. يتم هذا الشيء بحلو ملايك برا خبر كنت دي ولي ما كنت قرار كتير كي এটা উদ্যোগ ভালো, খারাপ নয়, কিন্তু নিজের আত্মীয়স্বজনের তো হক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে যে বলেছিলেন, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি বিয়ে করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলেন, এটা কি মানে ওই কুসুম রঙের ছিন্ন দেখলেন তার শরীরে বা কাপড়ে, বলেন এটা কি? তিনি বলেন, হ্যাঁ আল্লাহর রাসূল, গতকালকে আমি বিয়ে করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আউলিম ওয়ালাউ বিশাত, এক বকরি দিয়ে হলেও ওলিমা করো। মানে ওই সাহাবী ধনী ছিলেন, তো বললেন কমপক্ষে এক বকরি দাও। এই মানুষ তার তৌফিক অনুযায়ী বড় ওলিমা করতে পারে, এটাই বোঝা যাচ্ছে। তো এই যে সাহাবী উনি ওলিমা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন যে শুধু ইতিমকেই দিবে না, আউলিম ওয়ালাউ বিশাত, ওলিমা করো, নিজের আত্মীয় স্বজন, ইতিম, মিসকিন সবের মধ্যে শামিল থাকবে। তাই এই যার কথা আপনি বলছেন ওলিমা ভালো, আলহামদুলিল্লাহ, ইতিমদেরকেও রাখবেন, নিজের আত্মীয় স্বজন সকলকেও রাখবেন, তাইলে তো ইনশাআল্লাহ সুনের উপর সোহাগা। এই উদ্যোগ খারাপ নয়, কিন্তু আত্মীয় স্বজনকে ছাড়া ঠিক না, কারণ এরা তো খুশিবাসি করবে আপনার বিয়ে দেখে। বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরত সফরে এক সফরে বিয়ে হয়েছিল, তিনি তার সাহাবাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করলেন। যাই হোক, এটা এখন বলছি নাকি, তাইলে বুঝে যায় ওয়ালিমা নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ওদেরকে নিয়ে হবে, আর এর মধ্যে ইতিম মিসকিন সকলেই থাকবে। কিন্তু এই যার কথা বলছেন ইনি এদেরকে নিয়ে করার একটা অংশ রেখে দেন ইতিমদের জন্য আলাদা। ইনশাআল্লাহ খের ও বারাকা, মানে ইনশাআল্লাহ ভালো। بارك الله فيك.